এদিকে নির্বাচন সামনে রেখে দূরত্ব বাড়ছে 20 দলীয় জোটে। প্রত্যাশিত মর্যাদা না পেলে নির্বাচনের আগেই ভেঙে যেতে পারে বিএনপি নেতৃত্বাধীন এই জোট। প্রকাশ্যে এমন ইঙ্গিত দিয়েছেন এলডিপি সহ শরিক দলের কিছু নেতা। তবে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান নেতাদের দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন সময় মতো সব হবে। মাদুর রহমান রুবেলের বিশেষ রিপোর্ট। বিএনপির নেতৃত্বে 2012 সালের 18 এপ্রিল চার দলীয় জোটের কলেবর বেড়ে গঠিত হয় 18 দলীয় জোট, পরে যার আকার সম্প্রসারিত হয়ে 20 দলীয় জোটে রূপ নেয়। 2014 সালের বিএনপি নির্বাচনে অংশ না নিলে টানাপোড়েন শুরু হয় শরিকদের মধ্যে। বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি জোটের শরিক এলডিপির নেতৃবৃন্দ এক অনুষ্ঠানে প্রকাশ্যে তাদের ক্ষোভের কথা জানান। বিএনপির সাথে আমাদের এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী যারা বিভিন্ন জায়গায় আছে বিএনপির সাথে কন্ট্রাডিকশন। যদি সেরকম হয় লাখাম দিন কুমালিয়া দিন, আপনার রাস্তা আপনি থাকেন আমার রাস্তা আপনি থাকেন। শরিক দলের নেতারা বলেছেন বিএনপির মতো জোট নেতাদেরও ত্যাগ রয়েছে রাজনীতিতে, তাই মূল্যায়ন করা না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 20 দলীয় জোটের নেত্রী যেহেতু কারাগারে, তার মানে আমরা একটু ভালনারেবল অবস্থায় আছি, এটা আমাদের মাথায় রেখে চললেই ভালো। জোটের মূল্যায়নে যদি ঘাটতি হয় তো সেটা নেতিবাচক প্রভাব পড়বে। নির্বাচনী প্রস্তুতির স্বার্থে নিবন্ধিত দলগুলোর সাথে এখনই আলোচনা শুরুর তাগিদ দেন এই নেতা। যেহেতু আমাদের একটা প্রত্যাশা আছে, আমরা রাজনীতি করছি দিনান্তিন, আমরা পরিশ্রম করছি, আপনার জনগণের কাতারে আছি, সেহেতু আমরা এখনো আশাবাদী যে বিএনপি বিষয়টি উপলব্ধি করে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। আমাদের প্রত্যাশা পূরণ না হলে যে রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আমাদের অবশ্যই আছে। নির্বাচনকে ঘিরে শরিক দলের এমন দাবি দাওয়াকে দোষের কিছু মনে করছেন না অলি আহমেদ। যারাই রাজনৈতিক দল করেছে তাদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা বাসনা থাকে নির্বাচন করার, এটা নিয়ে আলাপ করা কোনো ভুল বলে আমি মনে করি না। নির্বাচনকে সামনে রেখে কথাবার্তা হবেই, কারণ অনেকে মাঠে ময়দানে কাজ করতেছে, জোটের লোকেরাও তো এটা আশা করে। চূড়ান্ত সিদ্ধান্ত যখন হবে কে নির্বাচন করবে কে করবে না কে মনোনয়ন পাবে সেটা এখনো সময় আসেনি। তবে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান আসন বন্টন নিয়ে এখনই হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন। এখন নির্বাচন ঘোষণাই হয় নাই, নির্বাচন আদৌ হবে কি না বা হলে কবে হবে কি হবে এগুলো তো আমাদের হাতে না। তাদের মধ্যে যদি কেউ দুশ্চিন্তাগ্রস্ত থাকে আমি বলবো যে তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, আমরা যথাসময়ে তাদের সঙ্গে আলোচনা হবে এবং নির্বাচনে জেতার জন্য যেখানে যাকে মনোনীত করলে পরে আমাদের বিজয়ের সম্ভাবনা বেশি নিশ্চয়ই সেখানে তাকেই মনোনীত করা হবে, সেটা তাদের দলের যদি লোক হয় তাতেও কোনো অসুবিধা নাই। পর্যবেক্ষকরা বলছেন বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে দূরে রেখে শরিক দলগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে না পারলে হুমকির মুখে পড়তে পারে 20 দলীয় জোটের ভবিষ্যৎ।